আশা করছি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা একটু বেলা করেই শুরু করেছি আজকে এখন বাজে এগারোটা সকাল এগারোটা আর দেখো এখনও আকাশে কি পরিমাণ কুয়াশা আর তার কারণ হচ্ছে যে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে আর এই জন্য কুয়াশাও সকালবেলাতে বাবুকে স্কুলে দিয়ে এসেছি আর স্কুলে দিয়ে এসেই আমি চলে এসেছি রান্নাঘরে ভাত রান্না অলমোস্ট হয়েই গিয়েছে আর আজকে তার সাথে সাথে রান্না করব হচ্ছে পার্স মাছের ঝোল রান্না করব বেশি করে পেঁয়াজ দিয়ে আর তার সঙ্গে সঙ্গে থাকবে হচ্ছে শিম আলু আর পেঁয়াজের কলি বা ফুলকা একসঙ্গে ভাজা করব। আর তার সাথে সাথে ডাল থাকবে আর এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে তো মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে দেখতেই পাচ্ছ ভাজাটা আমার রান্না করা হয়ে গিয়েছে আর মাছগুলো ভেজে নিচ্ছি ভাজা করার পরে তারপরে সুন্দর করে একটু বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করব। তার কারণ আমার বর আবার কোনো সবজি দিয়ে বা কোনো কিছু দিয়ে মাছ রান্না করা একদম পছন্দ করে না আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু গরম মাছ হাত দিয়েই উল্টে দিচ্ছি আগে না হাতে একদমই হিট সহ্য করতে পারতাম না কিন্তু আস্তে আস্তে দেখো হাত দিয়ে উল্টাতে পারছি মানে সময়ের সাথে সাথে সব কিছু সহ্য হয়ে যায় জামা কাপড় দিতে এসেছিলাম অবশ্য বেশি না সাদাব বাবুর স্কুল ড্রেস ওটা যেহেতু আগামীকালকেও পরবে আর হোয়াইট কালারের ড্রেস তো সেই জন্য বাধ্য হয়ে কেটে দিতে হচ্ছে যদিও বা বেশি রোদ নেই তারপরেও চলে আসলাম মাছ ভাজা হয়ে গিয়েছে কিন্তু রান্না করার টাইম নেই ভাত রান্না করা হয়েছে ডাল রান্না করা হয়েছে আর একটা ভাজা করা হয়েছে কিন্তু মাছটা ঝোল করবো এটার সময় নেই বাবুকে স্কুলের থেকে আনতে যাওয়ার টাইম হয়ে গিয়েছে তো যেতেই হবে কিছু করার নেই সাদা বাবুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য আর আজকে তো প্রচুর ঠান্ডা আরিটার না পরে কোনো উপায় নেই আর তার সঙ্গে সঙ্গে মোজা জুতো কিছু পরেও যেন বাইরে বের হওয়া যাচ্ছে না এতটাই ঠান্ডার পরিমাণ বেড়ে গিয়েছে মানে কি বলবো বাবু নিয়ে আসতে আজকে এত ঠান্ডা পড়েছে বাবা কদিন থেকে পড়ছে যে মানে উইন না পরে বাবুর স্কুল একদমই পাশে আমাদের বাড়ি থেকে দু তিনটে বাড়ি পরে এই জন্য পৌঁছাতে কোনো সমস্যায় হয় না আর এই দেখো দেখো বাবুদের স্কুলে কত সুন্দর সুন্দর ফুল ধরেছে পুরো স্কুলে সুন্দর বাউন্ডারি চারিদিক দিয়ে দারুণ এরকম গাঁদা ফুলের আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো আছে সুন্দর সাদা বাবু ছুটি হওয়ার পরে কিছুটা বন্ধুদের সঙ্গে খেলা করে দেখো সবাই মিলে কি সুন্দর খেলা করছে মাঠে बाप के लिए चला आसल বন্ধুরা লাঞ্চ কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যা নাস্তা বানানোর জন্য সেটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া বাঁধাকপির পাকোড়া খেতে অত্যন্ত ভালো লাগে বাঁধাকপির মধ্যে বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে ধনিয়া পাতা কুচি লবণ একটু সামান্য আদা বাটা একটু রসুন বাটা তার তারপরে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে ইচ্ছা মতো যা ইচ্ছা মশলা সব কিছু পেঁয়াজ কুচি সব কিছু ভালো করে দিয়ে সুন্দর করে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে গেল। মানে বাঁধাকপির পাকড়া আর বাঁধাকপির পাকোড়া দেখো কী সুন্দর ডিলিশিয়াস লাগছে দেখতে আর খেতেও কিন্তু হেভি আমি সস আর কাশন্দি দিয়ে একটুখানি সাজিয়ে নিলাম সন্ধ্যাবেলাতে বাঁধাকপির পাকোড়া হলে সন্ধ্যাটা জাস্ট জমে যায় আজকে আমরা সবাই মিলে আমি আমার ছেলে আমার বর সবাই মিলে বসে গিয়েছি সন্ধ্যাতে নাস্তা করার জন্য কারণ অন্যান্য দিন বরকে পাওয়া যায় না অফিস থেকে ফিরতে ফিরতে একটু লেটই হয়ে যায় আজকে যেহেতু পেয়েছি তাই একদম বাহারি রকমের নাস্তা নিয়ে বসে গিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে এটা হচ্ছে পায়েস পায়েসটা সাদাবাবুর ফ্রেন্ডের মা সে হচ্ছে দিয়েছে খাওয়ার জন্য খুবই টেস্টি হয়েছিল

কে বাবার অফিস ছিল রাতবেলা অফিস থেকে চলে এসেছে নে তুমি এখন বাবার কোলে সমস্যা আছে প্রতিদিন সন্ধ্যাবেলা এরকম স্ন্যাকস যদি থাকে তার সঙ্গে সঙ্গে চা সন্ধ্যাবেলা জমে যায় না ও কথাই হবে না আমি তো খুব এনজয় করছি এখন সন্ধ্যার সময় আমরা বসে গিয়েছি নাস্তা করার জন্য কি নাস্তাতে ছিল সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম আর সারাদিন শেষে সবাই মিলে একসাথে এভাবে মজা করে খাওয়ার না মজাই আলাদা বন্ধুরা দেখতেই পাচ্ছ সাদা বাবু আর বাবুর পাপা কি সুন্দর খেলা করছে ওর পপ টিউব নিয়ে পাপার সাথে খেলা করছে মানে ও ও খেলবে সাথে সাথে পাপাকেও খেলতে হবে সত্যি ছেলেটা না করে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিও কিন্তু আর লেন্দি করছি না আবার তো কালকে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেন টাটা